বিভিন্ন যে কোনো সাইট আপনি ব্যবহার করতে পারবেন আনলিমিটেড। এই হলো আপনার নাম্বার, এই নাম্বারটা আপনি যে কোনো দামে ইউজ করতে পারবেন, অথবা এখান থেকে আপনি নাম্বার কাস্টমাইজ করে চেঞ্জও করতে পারবেন। যদি নাম্বার একটু ভালো না লাগে সেক্ষেত্রে আপনি এখানে ফ্রিতে ক্লিক করুন, ক্লিক করার পর আপনার অন্য লোকেশন হলে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। যাদের বর্তমান টেক্সট নাও নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, তাদের তো সরাসরি টেক্সট নাও ক্রিয়েট করার পরে সাইন আউট হয়ে যাচ্ছে। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের কাছে সেটি হলো টেক্সট নাও এর অল্টারনেটিভ, মানে টেক্সট নাও না কিন্তু টেক্সট নাও এর অল্টারনেটিভ। সেটা নাম্বার কখনো সাইন আউট হবে না, কোনো সমস্যা হবে না, মানে কখনোই কোনো প্রবলেম হবে না। একবার ক্রিয়েট করলে পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যা নেই, শুধু চালাবেন। একটি নাম্বার ব্যবহার করে আপনি সারা জীবন চালাতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। এর জন্য আমাদের লাগবে হলো আইপি আর হলো ব্লু স্টেক। তাদের ব্লু স্টেক নেই, তারা ব্লু স্টেক ইনস্টল করে নেবেন। এই হলো আমাদের ব্লু স্টেক। ব্লু স্টেক ইনস্টল করার পরে আপনি এখানে ইনসার্টে ক্লিক করুন। এটি ব্লু স্টেকের নতুন একটা মোড তৈরি করলেন, মোডটা তৈরি করা হওয়ার পরে মোডটা রান করলেন। এই হলো মোড। তারপর প্রয়োজন হবে আমাদের আইপি। আইপির জন্য আমরা এই ওয়েবসাইটটি ব্যবহার করবো। এখানে আপনি সকল প্রকার আইপি পাবেন, যেমন এটিএনটি আছে, ভেরিজন আছে, কমকাস্ট, কক্স কমিউনিকেশন, মানে যত প্রকার আইপি সকল আইপি পাবেন এখানে। এখানে উইন্ডোজ সার্ভার রয়েছে, যারা মেগা অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, অনেকগুলো অ্যাকাউন্ট চালাতে কষ্ট হয়, তাদের জন্য আছে উইন্ডোজ সার্ভার। সব থেকে কম দামে আপনি উইন্ডোজ সার্ভারগুলো কিনতে পারেন। এখানে 64 জিবি র্যামের সার্ভার আছে, 128 জিবি র্যামের সার্ভার আছে। আপনি মন চাইলে যে কোনো বসে এটা কিনে নিতে পারেন। সো আমাদের প্রয়োজন হবে এখন এটিএনটি আইপি। আমরা এটিএনটি আইপি এখান থেকে অর্ডার করবো। এখানে ক্লিক করার পর আপনি অর্ডার নাও ক্লিক করবেন। অর্ডার নয় ক্লিক করে আমাদের একটি ইমেল প্রয়োজন হবে। একটা ইমেল, আমাদের ইমেলটা কপি করলাম। এখানে আপনার নাম দিবেন, আমার নাম আমি দিলাম। এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন। এখানে আমার ফোন নাম্বার দিলাম। এখানে কোম্পানি বিলিং অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই, এখানে স্টেট অ্যাড্রেস, স্টেট পোস্টাল কোড হলো পোস্টাল কোড। এখানে একটি পাসওয়ার্ড দিবেন, এটি আমাদের পাসওয়ার্ড। তারপর এখানে আপনি বিকাশে ক্লিক করবেন। বিকাশ সিলেক্ট করার পরে চেক আউট দেন, সিটি নেম ভুল হয়েছে, সরি। এখানে চেক আউটে ক্লিক করুন। আমাদের অর্ডারটি সম্পন্ন হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন সময়। এখানে পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটি পেমেন্টের মাধ্যমে, মানে মেথডের মাধ্যমে আপনি পেমেন্ট করে নিতে। আমরা বিকাশ পেমেন্ট করছি, সেজন্য বিকাশ সিলেক্ট করলাম। এখানে বিকাশ নাম্বার দেবেন। এখানে ওটিপি দিবেন, তারপর হলো পিন নাম্বার। পিন নাম্বার দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিকলি আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল। অর্ডার কমপ্লিট হওয়ার পর আপনি এখানে কন্টিনিউ টু ক্লায়েন্ট ক্লিক করুন, তারপরে সার্ভিসে ক্লিক করবেন। আমাদের অর্ডারটি কি অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভে ক্লিক করুন। এই হলো আমাদের আইপি। এখানে আমাদের আইপি অ্যাড্রেসের সকল ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাদের হলো মূল কাজ, যে কাজটির জন্য আমরা তখন এত কিছু করলাম। আমাদের ব্লু স্টেকে ভিজিট করবো। ভিজিট করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস লগ ইন দিতে হবে। ব্লু স্টেকে প্লে স্টোরে যান, তারপরে সাইন ইন ক্লিক করুন। আপনার ইমেলের পাসওয়ার্ড দিয়ে সেটি সাইন ইন করে নেবেন। আমাদের সাইন ইন করা কমপ্লিট। এখন আমাদের কাজ হলো এখানে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করবো, নাম হলো কলেজ প্রক্সি।
কলেজ করছি, ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। কলেজ করছি, এখন আমরা কলেজ করছি, আমাদের আইপি অ্যাড্রেসটি সেট আপ করবো। সেট আপের জন্য আমাদের ওয়েবসাইট থেকে আইপিটি কপি করবো, আইপি অ্যাড্রেসটি কপি করলাম, তারপর হলো পোর্ট নাম্বার, তারপরে ইউজার নেম, তারপরে হলো পাসওয়ার্ড। এরপর আমরা স্টার্ট সার্ভারে ক্লিক করব, সার্ভিস, ওকে। আমাদের আইপি সেটআপটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চেক করবো আইপিটি কানেক্ট হয়েছে কিনা, এই জন্য আমরা গুগল কম ওপেন করবো। গুগল কম ওপেন করার পর আমরা দেখবো হলো ip8.com। আমরা অবশ্যই এই ওয়েবসাইট থেকে আইপিটি চেক দিবো, সেজন্য আমাদের ip8.com ভিজিট করতে হবে। আমাদের আইপিটি সেট আপ কমপ্লিট। এখন আমাদের কাজ হলো এখান থেকে আমাদের সিটি কপি করতে হবে। কপি করার পরে আমরা এখানে ব্লু স্টোরে ক্লিক করে লোকেশনটা সেট করবো। লোকেশন সার্চ দেওয়ার এখানে ক্লিক করলাম, সেট লোকেশন, ডান। এখন আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আমাদের হলো মূল সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। মূল সফটওয়্যারের নাম হলো নেক্সট প্লাস। এই হলো আমাদের মূল সফটওয়্যার, সেটা দিয়ে আমরা নাম্বার নিয়ে ব্যবহার করব। এখান থেকে আপনি আনলিমিটেড নাম্বার নিতে পারবেন, কোনো রকম টাকা পয়সা বা কিছু লাগবে না। আমরা সফটওয়্যারে সরে ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন। আমাদের সফটওয়্যারটি বর্তমানে ইনস্টল কমপ্লিট। এখন সফটওয়্যারটি আমরা ওপেন করব। ওপেন করার পরে আপনার গেট স্টার্টে ক্লিক দিব। গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে হলো লোডিং হচ্ছে, লগ ইন উইথ গুগলে ক্লিক দিব। আমাদের সাইন ইন করা ইমেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যালাউতে ক্লিক করলাম। এখন আমাদের হলো কোন এরিয়ার নাম্বার আপনার প্রয়োজন সেই এরিয়াটি সিলেক্ট করবেন। আমার এখানে প্রয়োজন হলো নিউ ইয়র্কের নাম্বার প্রয়োজন, নিউ ইয়র্ক ক্লিক করলাম। নিউ ইয়র্কের কোন এরিয়া প্রয়োজন আপনার পোস্টার কোন অনুযায়ী আপনি নাম্বার সিলেক্ট করবেন। গেট কাস্টম নাম্বারে ক্লিক করবেন। আমাদের নাম্বারটা রেডি, আমাদের নাম্বারটা রেডি হয়ে গেছে। এখন আমরা যদি এই নাম্বার ব্যবহার করে কোনো নাম্বারে মেসেজ সেন্ড করি, কোনো রকম সমস্যা সৃষ্টি ছাড়াই সেই নাম্বারে এসএমএস গুলো সেন্ড হবে। Like everyone says, be yourself. যদি কখনো এরকম অ্যাড আসে, একটা অবশ্যই কেটে দেবেন, বারবার অ্যাড আসে বিরক্ত করবে না। এই আমাদের নাম্বার কম রেডি, মানে ওয়ান টু থ্রি, আমাদের নাম্বারটা কমপ্লিট। এখন যদি আমরা টেস্ট করি যে এটা দিয়ে নাম্বারে মেসেজ সেন্ড হয় কিনা, কোনো সমস্যা আছে কিনা, সেজন্য আমরা চেক করতে পারি। চেক করার জন্য আমরা হলো টেস্ট, আমাদের টেক্সনো থেকে মেসেজ দিয়ে আমরা টেস্ট করে দেখি এটা কেমন কাজ করে। একটি এস এম এস সেন্ড করলাম, এই দেখেন আমাদের এস এম এসটা কি টেক্সনো চলে আসছে। আমরা টেক্সনো থেকে যখন এস এম এস দিলাম, সেটা দেখেন এখানে চলে আসছে কোন রকম প্রবলেম ছাড়াই। সো এরকম নাম্বার আপনি আনলিমিটেড ক্রিয়েট করতে পারেন, এবং এই নাম্বারগুলো দিয়ে আপনি মেগা পার্সোনাল, বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন যে কোনো সাইট আপনি ব্যবহার করতে পারবেন আনলিমিটেড। এই হলো আপনার নাম্বার, এই নাম্বারটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, অথবা এখান থেকে আপনি নাম্বার কাস্টমাইজ করে চেঞ্জও করতে পারবেন। যদি নাম্বার একটু ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি এখানে ফ্রিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার অন্য লোকেশন হলে চেঞ্জ করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বোঝেন, সেক্ষেত্রে ভিডিওর নিচে আমাদের স্কাইপ আইডি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করবেন, অথবা গ্রুপে আমাদের জয়েন করতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।